অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ যখন 19 শতকের শেষে শিল্পচর্চা করার কথা ভাবেন, তখন এদেশে শিল্পবৃত্তি ছিল নিম্নবর্গের পেশা। 19 শতকে বাংলার সমাজ ও সংস্কৃতির জাগরণে শিল্পকলার কোনো ভূমিকা ছিল না। যদিও অবনীন্দ্রনাথের আগেই স্কুল অফ ইন্ডাস্ট্রিয়াল আর্টে চিত্রবিদ্যা শিক্ষায় অন্নদা বাগচি ও কয়েকজন ভদ্র পরিবারের সন্তান লিথো স্টুডিও খুলেছিলেন, কিন্তু তাদের ছবিতে শিল্প বলতে যা বোঝায় তা ঠিক ছিল না। অবনীন্দ্রনাথের আগে কেরালার রাজা রবিবর্মা ফরাসি নিও ক্লাসিসিজমের অনুকরণে অতীতের ঘটনাকে অবলম্বন করে বর্তমানের জন্য নীতিমূলক ছবি এঁকেছিলেন। তাঁর আঁকা ছবি সারা ভারতবর্ষে জনপ্রিয় হয়েছিল। তাঁর ছবিতে রামায়ণ, মহাভারত ও অন্যান্য কাহিনী থেকে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বীরত্ব ও মহত্ব ইত্যাদিকে বড় করে দেখানো হয়েছিল। ফরাসি চিত্রকর দাবিদ বা ডেভিড তার ছবিতেও উচ্চবর্গের মানুষের ত্যাগ, মহানতা ইত্যাদিকে দেখিয়েছিলেন। দাবিদের মতো রবিবর্মা মনে করতেন যে ছবির কাজ হল লোকশিক্ষা, তাই তারা লোকশিক্ষামূলক ঘটনাগুলিকে আলোকচিত্রের মতো বাস্তবোচিতভাবে ছবির মধ্যে তুলে ধরতেন। যে সময় দেশের মানুষ দেশের শিল্পকলা, সুপ্রাচীন ঐতিহ্য সম্পর্কে কিছুই জানতেন না, রাজপুত, মোগল শিল্পের কথা যখন তাদের কাছে সম্পূর্ণ অজানা ছিল, সেই সময় রবিবর্মা দেশের নীতিমূলক কাব্য পুরাণ থেকে রাম, হরিশ্চন্দ্র প্রমুখ কয়েকটি মহান চরিত্রকে ছবিতে তুলে ধরে নীতিপ্রচার করছিলেন। ১৯০২ খ্রিস্টাব্দে বিবেকানন্দ তাঁর প্রাচ্য ও পাশ্চাত্য বইয়ের সবশেষ মন্তব্য করেছিলেন যে এদেশে চিত্র ও ভাস্কর্যবিদ্যা বলে কিছুই হয়নি। শিক্ষিত মানুষের দেশের শিল্প সম্পর্কে কতখানি অজ্ঞ ছিলেন সেটা তাঁর এই মন্তব্য থেকেই বোঝা যায়। উড়িষ্যার শিল্পকলা বিষয়ে অনুসন্ধান করে রাজেন্দ্রলাল মিত্রও ঠিক এমন মন্তব্যই করেছিলেন। তিনি মনে করেছিলেন যে উড়িষ্যার সুরসুন্দরীদের মূর্তির চেয়ে রোমান স্লিপিং ইরোসের মূর্তি নাকি ঢের সুন্দর। এর থেকে বোঝা যায় যে একদিকে যেমন সেই সময়ের শিক্ষিত মানুষের দেশের শিল্প ঐতিহ্য সম্পর্কে জানতেন না, তেমনি দেশের শিল্প সম্পর্কে রস গ্রহণ করার ক্ষমতাও তাদের ছিল না। ব্রিটিশরা হ্যাবেলের কথায় এদেশের মানুষকে এটাই বোঝাতে চেয়েছিলেন যে এদেশের কোনো শিল্প সভ্যতা নেই। এমনকি কেনসিংটন মিউজিয়ামের ভারতীয় শাখার কিপার জর্জ বার্ডউড মন্তব্য করেছিলেন যে ভারতে নাকি ফাইন আর্ট বলেই কিছু হয়নি। আমাদের দেশের মানুষের কাছে এমন অবস্থায় ইউরোপের শিল্পকলাই ছিল শ্রেষ্ঠ। এমন ধারণার কারণেই বিবেকানন্দের প্রাচ্য ও পাশ্চাত্য বইয়ে আমরা এই ধরনের মন্তব্য দেখতে পাই। এই পরিস্থিতিতে অবনীন্দ্রনাথ যখন তাঁর 2 সাহেব শিক্ষকের কাছে শিল্পশিক্ষা বন্ধ করে দিয়ে নিজের মতো করে ছবি আঁকবেন বলে ভাবছিলেন, সেই সময় তাঁর সামনে বলতে গেলে ছবির সম্পর্কে কোনো আদর্শ বা ধারণাই ছিল না। বলেন্দ্রনাথের লেখায় আমরা জানতে পারি যে সেই সময় ঠাকুরবাড়ির দেয়ালে ঝুলত ইউরোপীয় ছবির প্রিন্ট। অবনীন্দ্রনাথকে রবীন্দ্রনাথ রবিবর্মার আঁকা কয়েকটা ছবির প্রতিলিপি দিয়েছিলেন।
অবনীন্দ্রনাথের ভগ্নিপতি তাকে একটি লিথোগ্রাফের অ্যালবামও দিয়েছিলেন। সেই অ্যালবামে সম্ভবত অযোধ্যার রাজদরবারের কিছু ছবি ছিল। এই অ্যালবামটির বর্ণনা বলেন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন তার দিল্লির চিত্রশালিকা প্রবন্ধে। একই সঙ্গে ইংল্যান্ড থেকে তার ছোট ঠাকুরদার বান্ধবী মার্টিন ডেল তাকে বিলেতি গানের স্বরলিপির পাতার চারপাশে নকশা এঁকে পাঠিয়েছিলেন। অবনীন্দ্রনাথ যখন কি বিষয় নিয়ে ছবি আঁকবেন ভাবছিলেন, সেই সময় রবীন্দ্রনাথ তাকে বৈষ্ণব কাব্য পড়তে বলেছিলেন। অর্থাৎ অবনীন্দ্রনাথ ছবি সম্পর্কে কোনো কিছু না জেনে সরাসরি ছবি আঁকা শুরু করেন। অথচ 1895 থেকে 1902 এর মধ্যে 7 বছরে তার ছবি চূড়ান্ত এক উৎকর্ষতায় পৌঁছায়। অবনীন্দ্রনাথের আঁকা প্রথম ছবিটি ছিল শুক্লাভিসার। এতে রাধার অভিসারের যে ছবি তিনি এঁকেছিলেন, শৈলীর দিক থেকে সেটি অপরিণত হলেও এই ছবির মধ্যে তার ছবি আঁকার ছক তৈরি হয়ে গিয়েছিল। প্রথমত এটি ছিল সাহিত্য নির্ভর ছবি। এই সাহিত্য নির্ভরতা শেষ পর্যন্ত তার ছবিতে বহাল ছিল। একই সঙ্গে ডিটেল সহ মিনিয়েচারের আঁকার সূত্রপাত হয় তার এই ছবি থেকেই। এই দুটি গুণ শেষ পর্যন্ত তার ছবির মধ্যে বলবৎ ছিল। টানা 35 বছর ধরে তার আঁকা ছবিতে আমরা গল্পের ন্যারেটিভ এবং মিনিয়েচারের ফরম্যাট দেখতে পেয়েছিলাম। এই গল্পের ন্যারেটিভ তিনি একই সঙ্গে পেয়েছিলেন রবি বর্মা ও রবীন্দ্রনাথের কাছ থেকে। এমনকি পরে দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নপ্রয়াণ, রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা, বিম্ববতী প্রভৃতি কবিতার সচিত্রায়নের মধ্যেও আমরা সেই ন্যারেটিভ ব্যাপারটি দেখি। শুক্লাভিসারের পরেই তিনি পোস্টকার্ড মাপে কৃষ্ণলীলার ছবি আঁকতে শুরু করেন। লক্ষণীয় যে 1895 সালে কৃষ্ণলীলা ছবির ভেতর দিয়ে তার ছবি আঁকার যাত্রা শুরু হয়েছিল। 1939-40 কৃষ্ণমঙ্গল আঁকার মাধ্যমে তার ছবি আঁকার যে বৃত্ত সেটি পূর্ণ হয়। জীবনের শেষ 10 বছর তিনি আর কোনো ছবি আঁকেননি। 1902 সালে জোড়াসাঁকোয় জাপানি শিল্পীরা আসতে শুরু করেন এবং তাদের ছবির প্রেরণা অবনীন্দ্রনাথকে উদ্বুদ্ধ করে। দুই সাহেব শিক্ষকের কাছে ছবি আঁকা শেখার ফলে শেষ পর্যন্ত তার ছবিতে একাডেমিক ড্রয়িং লক্ষ্য করা যায়। চিত্রকলায় সশিক্ষিত ছিলেন বলেই তিনি কোনো একটি বিশেষ আঁকার পদ্ধতিকে চূড়ান্ত মনে করেননি। তিনি ব্রিটিশ জলরং, জাপানি জলরং এবং একাডেমিক ড্রয়িংয়ের প্রেরণায় নিজস্ব একটা শৈলী তৈরি করেছিলেন। তবে উল্লেখ্য, ব্রিটিশ ও জাপানি স্বচ্ছ জলরঙের ছবিতে ঘষাঘষি করা হয় না, ফরাসিরা অবশ্য করে থাকেন। অবনীন্দ্রনাথ তার স্বচ্ছ জলরঙের স্তর চাপিয়ে ঘষাঘষি করে টোন মিলিয়ে দেওয়ার যে পদ্ধতি আবিষ্কার করেন সেটি ছিল একেবারেই তার নিজস্ব। তার প্রথম ছবি ছিল কাব্যের প্রেরণায় আঁকা এবং শেষ পর্যন্ত তার ছবির মধ্যে এই কাব্যের প্রেরণা বজায় ছিল। 1860-এর পর ইংল্যান্ডে বার্ন জোন্স, রসেটি প্রমুখ শিল্পীরা নতুন করে যে প্রি রাফালায়েট আন্দোলন শুরু করেছিলেন, অবনীন্দ্রনাথ সম্ভবত তাদের ছবি দেখেছিলেন। কেননা তাদের ছবির প্রভাব তার ছবির মধ্যে লক্ষ্য করা যায়। বিশেষ করে মরিস ডেনিস প্রমুখ শিল্পীদের ছবির প্রভাব তার ছবির মধ্যে যে ছিল এ কথা অস্বীকার করা যায় না। একই সঙ্গে অবনীন্দ্রনাথের সমকালে
ইউরোপে যে আর্ট নুভো আন্দোলন চলছিল তার সঙ্গেও তার ছবির যথেষ্ট মিল লক্ষ্য করা যায়। বস্তুতপক্ষে অবনীন্দ্রনাথের ছবি ছিল এক্লেকটিক, অর্থাৎ তিনি নানা দিক থেকে সার সঞ্চয়ন করতেন। এই সঞ্চয় প্রবণতার কারণে তিনি মুঘল ছবির মাপ ও ডিটেলসের ছোপ, একাডেমিক ড্রয়িং, জাপানি রঙের জেল্লা, আর্ট নুভো ও প্রি রাফায়েলাইট ছবির রোমান্টিক কাব্যময়তা মিলিয়ে নিজের একটি অন্যরকম ব্র্যান্ড তৈরি করেছিলেন। যদিও তিনি ভারতীয় মূর্তিশাস্ত্র সম্পর্কে আলোচনা করেছিলেন, কিন্তু আশ্চর্যজনকভাবে অজন্তার বা ভারতীয় ভাস্কর্যের কোনো প্রভাব তার ছবিতে নেই। তার একদল গুণগ্রাহী অবশ্য তার নতুন ছবিকে বেঙ্গল স্কুল বলেছিলেন। তার সাহেব গুণগ্রাহীরা নিবেদিতা, শ্রী অরবিন্দু প্রমুখ তার ছবিতে ভারতীয় শিল্পকলার রিভাইভাল দেখেছিলেন, কিন্তু কোন অর্থে তিনি রিভাইভালিস্ট সেটা তারা পরিষ্কার করেননি। আমরা সময়ের দূরত্বে দাঁড়িয়ে বলতে পারি যে অবনীন্দ্রনাথ সম্পূর্ণভাবে ছিলেন এক্লেকটিক। নিজে ভারত শিল্পের মূর্তি, ভারত শিল্পের সরঙ্গ ইত্যাদি লিখলেও তার ছবিতে এসবের কোনো প্রভাব ছিল না। শুঙ্গ কুষাণ থেকে মুঘল রাজপুত পর্যন্ত এদেশের শিল্পচর্চা হয়েছিল গোষ্ঠীগতভাবে ফরমায়েশে। একমাত্র বাবরনামা ছবিতে 48 জন শিল্পী অংশগ্রহণ করেছিলেন, কিন্তু তাদের কারোরই স্বতন্ত্র শৈলী বোঝা যায় না। অবনীন্দ্রনাথ প্রথম শিল্পী যিনি গোষ্ঠীর বাইরে দাঁড়িয়ে তার নিজের ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছাই ছবি এঁকেছিলেন। শুঙ্গ, কুষাণ, অজন্তা, রাজপুত, মুঘল ইত্যাদি শিল্পচর্চা ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছায় হয়নি, হয়েছিল রাজা বা ধর্মের নির্দেশে। অবনীন্দ্রনাথ এই দিক থেকে আধুনিক যে তিনি এদেশে প্রথম কান্টের ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছার তত্ত্বে ছবি এঁকেছিলেন। দ্বিতীয়ত, অবনীন্দ্রনাথের ছবিকে ঠিক কোনো পরিচিত শৈলীর সঙ্গে সম্পূর্ণভাবে মেলানো যায় না। তিনি স্বভাবতই স্বতন্ত্র, তিনি যা ভেবেছিলেন তাই এঁকেছিলেন। এমনকি কুমারস্বামীও শেষ দিকে তার ছবি দেখে খুশি হননি। মুঘল রাজপুত পরম্পরার ছবি আঁকা হয়েছিল টেম্পেরায়। যাবতীয় ভারতীয় ছবি আঁকা হয়েছিল টেম্পেরা পদ্ধতিতে। কালীঘাটের শিল্পীরাও সম্পূর্ণ স্বচ্ছ জল রঙে ছবি আঁকেননি, কারণ তারা তাদের ছবির মধ্যে কালি ব্যবহার করেছিলেন। এদিক থেকে অবনীন্দ্রনাথ টেম্পেরার ধারে কাছেও যায়নি তার ছবি আঁকার ক্ষেত্রে। তার ছবির মাধ্যমের দিক থেকে কোনো চেনা পদ্ধতির সাথে মেলে না। এছাড়া ওয়াশে আঁকার ব্যাপারটিই ছিল একেবারে ব্যতিক্রমী ও অভিনব। সুতরাং এদিক থেকেও তাকে আমরা রিভাইভালিস্ট বলতে পারি না। সেই সময় ইউরোপীয় প্রভাবের বিপরীতে এদেশে ঐতিহ্যের শিকড়ে ফিরে যাবার তাগিদে কেউ কেউ হয়তো তার ছবিতে ভারতীয় শিল্পকলার রিভাইভাল দেখেছিলেন। যেমন রবীন্দ্রনাথ তার বিদ্যালয়ের চিন্তায় তপোবনের কথা ভেবেছিলেন। এ কারণে অবনীন্দ্রনাথের ছবিকে বিচার না করেই তাকে রিভাইভালিস্ট বলা কিন্তু ঠিক নয়। যেমন একালে সালভাদর দালি, গ্রাহাম সাদারল্যান্ডের মতো শিল্পীরা যীশুখ্রিস্টের ছবি আধুনিক আঙ্গিকে এঁকেছিলেন, কিন্তু তাদের কেউ রিভাইভালিস্ট বলেনি। অবনীন্দ্রনাথের ছবির বিষয় যাই হোক, তিনি প্রথম শিল্পী যিনি গোষ্ঠীবদ্ধ ছবির চর্চা না করে ব্যক্তিত্বকে তার ছবির মধ্যে প্রকাশ করেছিলেন। গোষ্ঠী থেকে ব্যক্তিতে উত্তরণের এই ব্যাপারটিই ছিল আধুনিক প্রবণতা। তৃতীয়ত, পৃষ্ঠপোষকের নির্দেশে ছবি না এঁকে ইমপ্রেশনিস্টরা নিজের ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছায় ছবি এঁকে যেমন আধুনিক হয়েছিলেন, অবনীন্দ্রনাথও ঠিক
একইভাবে কারো ফরমায়েশে বা চাপে ছবি আঁকেননি। তার ছবির বিষয় ছিল স্বনির্বাচিত। চতুর্থত, ইমপ্রেশনিস্ট শিল্পীরা সরাসরি অ্যালাপ্রাইমা পদ্ধতিতে ছবি এঁকে যে বিপ্লব ঘটিয়েছিলেন এবং সাবেক চিত্রচর্চার শৈলী থেকে সরে গিয়ে যেমন ছবি আঁকার নতুন পদ্ধতি পরিচয় করিয়েছিলেন, ঠিক তেমনি অবনীন্দ্রনাথও ভারতীয় টেম্পারার পরম্পরা থেকে সম্পূর্ণ সরে এসে স্বচ্ছ রঙের ওয়াশ পদ্ধতিতে যে ছবি এঁকেছিলেন তা একরকম বিপ্লবী বলা যায়। সব ব্যাপারে তার এই যে নিয়ম ভাঙার প্রবণতা, এই জায়গায় অবনীন্দ্রনাথ ছিলেন আধুনিক।